30 বছরের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘটের কারণে স্থবির হয়ে পড়েছে যুক্তরাজ্যের জনজীবন। মঙ্গলবার ধর্মঘটের প্রথম দিনে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় লাখ লাখ যাত্রীকে। ধর্মঘটে অংশ নিচ্ছেন রেলওয়ের 40,000 কর্মচারী। তবে একটানা না হয়ে বিরতি দিয়ে চলবে ব্যতিক্রমী এই ধর্মঘট। বৃহস্পতিবার এবং শনিবার আবারও বন্ধ থাকবে ট্রেন। রেলওয়ে শ্রমিক ইউনিয়ন বলছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বেতন বাড়ানোর দাবিতে ডাকা এই ধর্মঘট। ধর্মঘটের কারণে প্রায় জনশূন্য ছিল যুক্তরাজ্যের বিভিন্ন জায়গার বড় বড় স্টেশন। আলাদা আরেকটি ধর্মঘটের কারণে বন্ধ ছিল লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল। করোনার কারণে বিপর্যয়ে থাকা অর্থনীতির ওপর প্রভাব ফেলবে এই ধর্মঘট বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।